সৌজন্যে বিবিএস কেবলস। শুধুমাত্র সরকারি চাকরিজীবী নাগরিক নয়, ষাটোর্ধ্ব বাংলাদেশের সকল নাগরিককে পেনশনের আওতায় ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের কথার আজকের আয়োজন এ নিয়েই। দর্শক, স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন বিবিএস ক্যাবলসের সৌজন্যে আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ, শুনবো তাদের ভাবনা। যখন বয়স বেশি হয়ে যায় তখন মানুষের কর্মক্ষমতা থাকে না, আর বিশেষ করে যারা সরকারি চাকরি করে তাদের তো তারা তো পেনশন পাইতেছে, কিন্তু এমনি বেসরকারি কোনো কর্ম অফিসে তো পেনশনের সিস্টেম নাই। যদি এই সিস্টেমটা হয় তাহলে ভালো হবে, সমস্ত বেসরকারি কর্মচারীদের জন্য খুবই ভালো হবে। অবশ্যই আসার আগে এটা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে যেন এটা কার্যকরী হয়, এটা সরকারের কাছে, মহামান্য সরকারের কাছে আমাদের আবদার দাবি থাকবে। পেনশনটা ভোগান্তি না হোক এটা সকলেই চাই, আমরাও চাই, কিন্তু ভোগান্তি হইলে তখন একটা বিরূপ প্রতিক্রিয়া যে পেনশন আনতে গেলাম আজকে পাইলাম না বা এই কষ্ট। কিন্তু বাংলাদেশে অনেক ক্ষেত্রেই অনুদান হোক কিন্তু ভোগান্তিতে পড়ে মানুষ, এটা আমরা অতীতে দেখে আসছি, এটা একটু শঙ্কা বোধ হয় যে ভোগান্তি হইতে পারে। সরকারি চাকরি করে তাদের তো বেতন পাই দিয়ে আছে, তা ওরা মনে করেন প্রমোশন অনেক বেশি, তাদের কোনো সমস্যা নাই। সমস্যাটা আছে আপনাদের গরিব যারা আছে তাদের, ঠিক আছে, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তারাও যাতে বাঁচতে পারে সেই জন্য তাদেরকে একটা লেবার ভাতা হিসাবে মানে যাতে দেওয়া হয়, এটা আমি সরকারের কাছে আবেদন করি আর কি। তো আমাদের যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত ভাতা চেয়ারম্যান মেম্বাররা টাকা খাইয়ে কার্ড বিক্রি করে, সবাই কিন্তু টাকা পায় না, দেখে মুখ চিনে চিনে যাদের পরিচয়পত্র আছে, যাদের নিজের ঘনিষ্ঠ লোক তাদের বাঁচিয়ে বাঁচিয়ে টাকা দেয়, কিন্তু সবাইকে দেয় না, সরকার তো সবাইকে দিতে বলে। যারা বয়স্ক তাদের তো কোনো ইনকাম নাই, অন্তরকে ভাত না হোক তাদের হাত খরচের জন্য কিছু টাকা পয়সার দরকার, এই জন্য অনুষ্ঠান তাদের ছেলেমেয়ের হাতে হাত পাততে হয়, ওই পেনশনটা হলে তারা ওইটা তার দরকার হবে না। এখন যদি নিচের থেকে মানে তৃণমূল থেকে যদি এইভাবে সঠিকভাবে মূল্যায়ন করে নেয় তাহলে হয়তো পেনশনটা রেগুলার হতে পারে। আমাদের প্রত্যাশা হচ্ছে এইটাই যে সঠিকভাবে লিস্ট করে যারা অ্যাকচুয়ালি ষাটোর্ধ্ব তাদের সবাইকে সেইভাবে লিস্ট আপ করে, এখানে যেন কোনো প্রকার পলিটিক্যাল কোনো ইনভলভমেন্ট না থাকে, ইন এ ওয়ার্ড সঠিকভাবে কাজটা এক্সিকিউট করলে এটা সবার জন্যই আমি মনে করি যে এটা বেনিফিট হবে। এখন যে জটিলতাটা আছে যে সংসদীয় বিষয়টা, এটা যদি বাস্তবায়ন হয়ে যায় তারপরে এটাকে প্রপার ইমপ্লিমেন্টেশনের জন্য স্পেসিফিক হইতে যেতে হবে, গভর্নমেন্টকে অটোমেশনের দিকে যেতে হবে, যাতে করে আগে থেকে প্রভিশনটা রেখে দেওয়া হয়, প্রত্যেক স্যালারি থেকে যেভাবে প্রভিডেন্ট ফান্ডকে ডিডাক্ট করা হয় তেমনিভাবে পেনশনের জন্য আলাদা করে একটা স্কিম তাদের জন্য নতুন করে হয়তো আইন করে এটা করলে স্পেসিফিক হইতে বেটার হবে। সেটা পেনশনটা জরুরি এই জন্য যে পেনশনের পরে প্রতিটা পরিবারে বৃদ্ধরা অবহেলিত থাকে, আর তার যদি আর্থিক সামর্থ্য থাকে তাহলে তাকে সবাই আদর করবে, এটা আমি মনে করি। বাস্তবায়ন আমলারা যদি আন্তরিক হয় তাহলে হবে, কিন্তু শেখ হাসিনার যে নির্দেশনা এটা যদি এফেক্টিভ হয় তাহলে স্টেপ বাই স্টেপ হতেও পারে, কিন্তু আমলাদেরকে আন্তরিক হতে হবে। প্রাইভেট সেক্টরে এখানে অগ্রাধিকার দেওয়া উচিত, সরকারি চাকরি তো সবসময় পাচ্ছেই, বেতনের পাশাপাশি তারা এটাও পাচ্ছে, কিন্তু যারা কোম্পানি চাকরি করে এদের বেশি অগ্রাধিকার, কারণ এদের বেতন হল অল্প এবং সুযোগ সুবিধাও কম পাচ্ছে। এটা খুবই ভালো উদ্যোগ, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা আপনার সব কিছুই তো এখন মানে পেনশনের হাতে থাকলে ওরা সব কিছু ভোগ করতে পারবে, তারা তো আর কোনো কাজকর্ম করতে পারবে না, এরা তো তাদের তখন হয়তো তাদের ছেলে মেয়ের উপর নির্ভরশীল থাকতে হবে, তাতে কাজকর্ম করতে হবে, পেনশন পাইতে তাদের ভালো একটা উপকার হবে, বিরাট একটা উপকার হবে। আমার মনে করি এখন 53 বছর চলে, কিন্তু মনে করি 60-70 বছর, কিন্তু আমি তো এখন কর্ম করতে পারি, এখন কাজ করতে পারি, আর তার করা ভালো, তারপর কাজ করা ভালো লাগবে না। আর সরকারকে আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, বঙ্গবন্ধু কন্যাকে বলবো, তিনি যাতে এই ব্যাপারটা নিজে মনিটরিং করে, হ্যাঁ, যে আসলে সবাই যাতে 100% নিশ্চিত যে সবাই যাতে পায়, প্রকৃত লোক আর কি। এতক্ষণ শুনছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আজকের আয়োজন।
দেখা হবে আগামী পর্বে একই সময়ে, তবে ভিন্ন কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে থেকে অনুষ্ঠানটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি সাদিয়া নাসি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটি নিউজ।